হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে এপ্রিলের প্রথম দিন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই লাইভটি করছি। সেটি হচ্ছে যে এই গরমে FTTH নেটওয়ার্কের জন্য আপনার ব্যবস্থাপনা এবং আপনি কী কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তো আমি একটু এখানে দেখাচ্ছি যে আজকে সারা রাত এই কাজটি করেছি, যেহেতু রাতে করার কারণ হলো যে সকালবেলা একদম ফজরের আগে আগে ইউজার কম থাকেই না বলতে গেলে, তখন কাজটি করতে সুবিধা হয়। তো এটি একটি নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমরা যেটা পেয়েছি যে একটি ভালো মানের প্যাচ কর্ড ব্যবহার করাতে আমাদের এই প্যাচ কর্ডটি আমরা ব্যবহার করেছি। আপনারা দেখেন যে এখানে IL 0.06, RL > 53 এবং IL 0.07 এবং RL > 53। তো এই প্যাচ কর্ডটি ইউজ করে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের এই নেটওয়ার্কটিতে যে পাওয়ার ছিল সেখানে ন্যূনতম 1 dB করে পাওয়ার বেড়ে গেছে। তো এখন সেই কাজটি এখনও চলছে এবং এই কাজটি হয়তো আজকে রাতের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এই নেটওয়ার্কে পুরোটাই এটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং এই মেশিনটি AI8 মেশিন থেকেই জোড়া দেওয়া হয়েছে। তো তিনটি ফ্যাক্টর আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আপনারা দয়া করে সবাই এইটা মনোযোগ দিয়ে একটু শুনবেন, যে FTTH নেটওয়ার্কের ক্ষেত্রে সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে জোড়া, স্প্লিটার এবং প্যাচ কর্ড। একটি নিম্নমানের প্যাচ কর্ড, এখানে প্রচুর নিম্নমানের প্যাচ কর্ড ছিল, 60-70 টাকা দামের প্যাচ কর্ড ছিল। সেই প্যাচ কর্ডগুলোর জন্য এখানে কোথাও কোথাও 2 dB, কোথাও কোথাও 3 dB পাওয়ারের ফ্যাক্টর ছিল এবং সেই সাথে সাথে জোড়াগুলার জন্য কিছু কিছু লস ছিল এবং এখানে কিছু অসুবিধা তৈরি হচ্ছিল এবং সেই সাথে রাস্তার স্প্লিটার। তো এটা ফার্স্ট স্টেজ, যেখানে আমাদের গোল হচ্ছে এখানে এই নেটওয়ার্ক থেকে, যে নেটওয়ার্কটিতে আমি আছি এই নেটওয়ার্কটি থেকে আমরা কমপক্ষে 3 dB পাওয়ার বাড়াবো। মানে হচ্ছে যেখানে এখন -22 আছে ওইখানে আমরা কমপক্ষে -19 করতে চাই। তো সেটা করার জন্য আমরা এই প্রসেসটি করছি এবং এখানে আমরা সাকসেসফুলি দেখেছি শুধুমাত্র সার্ভার এন্ডে আমরা শুধুমাত্র এই প্যাচ কর্ড চেঞ্জ করে এবং জোড়াগুলো ভেঙে কমপ্লিটলি এই যে 6 মোটরের মেশিন দিয়ে আমরা যে জোড়াগুলো দিয়েছি তাতে আমরা এনশিওর করেছি 0 dB লস আছে। তো জিরো এবং এই জিরো করার পরে এখানে কিন্তু আমি অলরেডি প্রত্যেকটা জায়গায় কোথাও 1 কোথাও 1 পয়েন্ট সামথিং অলরেডি বেড়ে গেছে। এরপরে স্প্লিটারগুলোকে রিপ্লেস করার পরে হয়তো আরও 1-1.5 dB, 2 dB হয়তো বেড়ে যাবে। তো সেটা হয়তো ভবিতব্য, বাট এখানে যেটা হয়েছে এটা প্র্যাকটিক্যাল, 1 dB উপরে অলরেডি কিন্তু আমরা বাড়িয়ে ফেলতে পেরেছি। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা FTTH নেটওয়ার্ক করেন, মাত্র 100 টাকার জন্য অথবা 80-90 টাকার জন্য নিজের নেটওয়ার্কের সর্বনাশ করবেন না। আর একটা বিষয় বলছি যে এখানে কিছুদিন আগে যে কাজটি করা হয়েছে, আপনারা দেখেন প্যাচ কর্ডগুলো যে দেওয়া হয়েছে এগুলি সবই, যে প্যাচ কর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রোজেনবার্গারের ব্র্যান্ডেড প্যাচ কর্ড, সার্ভার রুমে ব্যবহার করা হয়েছে। এই রোজেনবার্গারের ব্র্যান্ডেড প্যাচ কর্ড দেওয়ার পরে কিন্তু এই নেটওয়ার্কটি অনেকখানি স্মুথ হয়ে গেছে এখানে, এবং যে ব্যারিয়ারগুলো ছিল সেই ব্যারিয়ারগুলো কমে গেছে। তো আপনারা UTP প্যাচ কর্ড, ফাইবার প্যাচ কর্ড, এই দুইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনারা ন্যূনতম একটি ভালো মেশিন ইউজ করুন জোড়া দেওয়ার জন্য এবং সেই সাথে সাথে রাস্তার যে স্প্লিটার, মাত্র 100-150 টাকা বা 200 টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের স্প্লিটার কিনবেন না। কিনে আপনারা আপনার নেটওয়ার্কের 12টা বাজাবেন না, বাজালে যেটা হবে যে আপনার কাস্টমার তো সাফার করবেই, আপনার ব্যবসাও সাফার করবে। তো ভালো জিনিস কিনুন এবং ভালো জিনিস কিনে মার্কেট থেকে খুঁজে খুঁজে একটু দাম দিয়ে জিনিস কিনুন, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটি ভালো থাকবে। আরেকটি জিনিস আপনাকে দেখাই, যেখানে দেখেন একটি সিসকো সুইচ আছে, এই দেখেন সিসকো সার্টিফাইড রিফারবিশড একটা সুইচ আছে, পুরনো সুইচ।
যেটি কেনা হয়েছিল, দেখেন এটা পুরো সুইচটাকে আমরা খুলে দিয়েছি, বিকজ এই সুইচটা থেকে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। এবং এই যে সমস্যাটা তৈরি হচ্ছিল, ডাটা যে ফ্লাকচুয়েশন যে ব্যাপারটা তৈরি হচ্ছিল সেটা আমরা খুঁজে পেয়েছি এখান থেকে হচ্ছে, এই বেচারাকে আমরা খুলে দিয়েছি। আপনারা সেক্ষেত্রে এটাতেও বলবো যে আপনারা অবশ্যই যখন রিফারবিশড প্রোডাক্ট বাংলাদেশে অ্যালাউড না, তারপরেও কোনো কোনো চ্যানেলে আসে, তো রিফারবিশড প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। আপনার নেটওয়ার্কে সুইচ নেটওয়ার্কের একটি প্রাণ, সো সেই জায়গায় কিন্তু আপনারা এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন যে আসলে আপনি কি ব্যবহার করছেন এবং সেটা থেকে আসলে আপনার যে পরিমাণ লস হচ্ছে সেই লসটা আপনাকে কতখানি ভোগাবে। তো এনিওয়ে, সকালবেলার লাইভে যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা, আর যারা দেখবেন তাদেরকে আবার অনুরোধ করব, নেটওয়ার্কের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না, 100-200 টাকা 500 টাকার জন্য কম্প্রোমাইজ করবেন না এবং বিপদে পড়বেন না, এবং মার্কেট থেকে খুঁজে খুঁজে ভালো প্রোডাক্ট কিনবেন। আপনাদের সবার কাছে এই অনুরোধ রেখে এই লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।